বরাবরের মতো আপনাদের জন্য আজকেও একটা দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কীভাবে নিজের ফটো দিয়ে দুর্গা ঠাকুরের ফটো এডিট করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, একটু হলে স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ইনেবল করে দিন পরবর্তী নতুন আপলোড ভিডিও। দুর্গা পুজোয় সুন্দর একটা ফটো এডিট করার জন্য দুর্গা ঠাকুরের ছবি দিয়ে, তো আমাদের সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, এখানে যেহেতু আমার ইনস্টল করা আছে, নতুন করে ইনস্টল করে সময় নষ্ট করতে যাচ্ছি না। পিজ্জার ল্যাব, অবশ্যই আপনারা পিজ্জার ল্যাব ইনস্টল করে নেবেন। ওকে, তো আমার যেহেতু ইনস্টল আছে আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে দেখুন আপনাদের সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে এখান থেকে আপনার সাইজটা আপনি ঠিক করে নেবেন, যে সাইজটা আপনি রাখতে চান। আমি এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে সাইজ, ইমেজ সাইজ বলে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম, ওপেন করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখুন আপনার সামনে টেক্সট আসলো। টেক্সটটা আপনি আপনার নিজের মতো করে আপনি লিখতে পারেন। আমি শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা লিখব। এখানে আমি লিখে দিলাম শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা। তারপরে এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন, উপরে দেখতে পাবেন প্লাস আইকন, অবশ্যই এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে থাকবে ফর্ম গ্যালারি, এখানে আপনি ক্লিক করে দিয়ে আপনাদের দুর্গা ঠাকুরের ছবিটা অবশ্যই আপনাদের পিএনজি করে নিতে হবে। এর আগে আমাদের আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখে আসতে পারেন পিএনজি কীভাবে তৈরি করতে হয়। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও, অবশ্যই আপনারা পিএনজি কীভাবে করতে হয় ওখান থেকে দেখে আসতে পারেন। ওকে, তো আমি একটা ফটো পিএনজি করে রাখছি, এখান থেকে সেই ফটোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি ঠিক মতো জায়গায় বসিয়ে নেব, আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা যেরকম সাইজে আপনারা বসাতে চান অবশ্যই সেরকম সাইজে কিন্তু বসাবেন। এখান থেকে আমি এখানে বসিয়ে দিলাম, তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে থেকে আমি একটা ঘর পেঞ্জি করে রাখতে এই ঘরটা আমি নিব। ওকে, তো আমি এই ঘরটা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমি সাইজ করে এখানে বসিয়ে দিলাম। এখানে ঘরটা নিয়ে সুন্দর করে আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি, আমি এখানে বসিয়ে দিলাম। যখন এখানে বসিয়ে দিলাম এবার আমরা এখান থেকে আমাদের একটা নিজেদের ফটো নিব, নিয়ে আপনাদের দেখাবো। আবারও প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে রাখছি পিএনজি করে, সেটা আমি নিব। ওকে, এই ফটোটা আমি নিব। দেখেন আমি এই একটা ফটো আগে থেকে কিন্তু করে রাখছি, সেই ফটোটা আমি নিয়ে নিলাম। আপনি এই ফটোটা আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনি এডিট করে নেবেন, যেখানে আপনাদের দিলে ভালো লাগে সেখানে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এবার আমাদের ব্যানারের কালারটা আমরা পরিবর্তন করব। ব্যানারের কালার পরিবর্তন করার জন্য আপনাদের এর পাশে দেখবেন একটা গোল আইকন একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। করে দুবার পরে দেখো কালার বলে লেখা থাকবে, অবশ্যই কালারে ক্লিক করে দিবেন। ওকে, কালারে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার সামনে অনেক ধরনের কালার কিন্তু এখানে চলে আসবে। আপনি এখান থেকে ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করব, এই কালারটা আমি সিলেক্ট করব, এই কালারটা অনেক সুন্দর লাগছে, এই কালারটা আমি সিলেক্ট করব। ওকে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন।
আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এবার আমাদের এই দুর্গা পূজা শুভেচ্ছা, এটা আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দেব। এখান থেকে এ আইকনে ক্লিক করে দেবেন। এ আইকনে ক্লিক করে দেওয়ার পরে থাকবে এখানে ফন্ট, ফন্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে গিয়ে এখান থেকে আমি এই ফন্টটা নিব। এই ফন্টটা অনেক সুন্দর দেখাবে। ফন্টার কালারটা আমি একটু পরিবর্তন করে দিব। এখানে দেখতে পাবেন আমার কালারও কিন্তু এখানে আছে। ফন্টের কালার কিন্তু আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন। ওকে, এখান থেকে আমি লাল কালারটা নিলে চলে যাব। এখান থেকে আমাদের ফটোটা আমরা সিলেক্ট করে আমি যেখানে তালা মেরে দিয়েছিলাম তালাটা এবার খুলে দেবো। দেওয়ার পরে আমাদের ফটোটা সুন্দর করে আমরা বসিয়ে নেবো। ওকে, তো এখান থেকে এটা তালা মেরে দিলাম। এটা কিন্তু তালা মেরে দিলে আর নড়বে না, আপনাদের ইচ্ছা মতো কিন্তু আমরা তালা মেরে নেবেন এবং সাইজ করে বসিয়ে নেবেন। ওকে, এখান থেকে আমি এটা সুন্দর করে বসাবো যাতে দেখতে অনেক সুন্দর হয়। ভালো দেখাচ্ছে, বড় সাইজ করলেও ভালো দেখাচ্ছে। এবার এখান থেকে আপনি এখান থেকে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা একটু কালারটা একটু ইয়ে করে নিব। অনেকটাই সুন্দর দেখাচ্ছে এবার, কিন্তু আরো অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, অনেক ভালো লাগতেছে এবার। এভাবে যদি আপনি ফটো এডিট করতে চান দুর্গা পূজায়, তাহলে অনেক সুন্দর করে কিন্তু আপনি দুর্গা প্রতিমা দিয়ে খুব সুন্দর সুন্দর ফটো এডিট কিন্তু আপনার নিজের ফটো দিয়ে করতে পারবে। এখান থেকে আমি এবার সেভ আইকনে ক্লিক করে দেবো। সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখান থেকে সেভ ইমেজ, এখানে আপনি ক্লিক করে দেবেন। যখন ক্লিক করে দেবেন তখনই এখানে থাকবে সেভ টু গ্যালারি। আপনার গ্যালারিতে চলে যাবে। ওকে, তো এবার আমরা যদি গ্যালারিতে চলে যাই তাহলে দেখুন আমরা সরাসরি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পরে আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটু যদি উপকার এসে থাকে, অবশ্যই একটা লাইক করে দিন।